আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ নিয়মে বড়দের আমব্রেলা ফ্রক কাটিং এবং সেলাই পদ্ধতি শেয়ার করব। এখানে 3.5 গজ পরিমাণ কাপড় আছে। আমি আমার প্রয়োজন অনুযায়ী প্রথমে কিছুটা পরিমাণ কাপড় লম্বার দিকে ভাঁজ দিয়ে এরপর চৌড়ার দিকে ভাঁজ দিয়ে দিয়েছি, অর্থাৎ দুই ভাঁজে চারপাট করে নিয়েছি। আমার দিকে বন্ধ সাইড, অপর সাইড খোলা। আমি প্রথমে 16 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে নিয়েছি, অর্থাৎ আমি কোমরের কাপড়টা নেব 16 ইঞ্চি পরিমাণ। এখন আমি গলার মাপ নিচ্ছি। পেছন গলার জন্য আমি 4 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিয়েছি এবং সামনের গলার জন্য 5.5 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিয়েছি এবং চৌড়া নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। এবার একটা বক্স আকৃতি করে নিলাম। এখন আমি পিছনের গলার জন্য রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। সামনের গলা আমি এখন কোনো শেপ দেবো না, কেননা আমি পেছনের গলা কাটিং করে নেব এবং সামনের গলায় আমি বক্রম বসিয়ে নেব। পুটলান নিয়েছি আমি 3.5 ইঞ্চি পরিমাণ এবং মহরা নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ। এবার আমি বড়ির মাপ নিয়ে নিচ্ছি। বড়ি নিচ্ছি আমি 36 36 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি পরিমাণ এবং 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এখানে আমি 2 সুতা পরিমাণ পুট ডাউন দিয়ে দিচ্ছি। এখন আমি মহরার এক কোণা থেকে 1.5 ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে আমি মহরা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রাখতে পারেন, আমি 1.5 ইঞ্চি পরিমাণ রেখেছি। এখন আমি কোমরের মাপ নিচ্ছি। কোমর নিচে আমি 32 অর্থাৎ 32 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি পরিমাণ। এবার 1 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য। এখন আমি নিচ থেকে 1.5 ইঞ্চি পরিমাণ একটু উপরে রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে দেখার জন্য আপনাদের কাছে এর নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করে আমাকে সাপোর্ট করতে পারেন এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, অথবা শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। আমি একটি পার্ট সরিয়ে পিছনের গলাটি কেটে নিয়েছি। এখন আমি নিচের পার্টটা কাটিং করে নিচ্ছি, অর্থাৎ আমি দুই ভাঁজে চারপাট করে নিয়েছি। অর্থাৎ প্রথমে আমি লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে এরপর কোনাকুনিভাবে একটি ভাঁজ দিয়ে নিয়েছি, আড়াআড়িভাবে একটি ভাঁজ দিয়ে নিয়ে আমি সামনের যে কোমরের পাটটা এটা উপরে বসিয়ে নিয়েছি। অবশ্যই সেলাইয়ের কাপড়টা এক্সট্রা রেখে তারপর বসিয়ে নিয়েছি এবং সে অনুযায়ী দাগ কেটে নিয়েছি। এখন আমি যেহেতু কোমরের কাপড়টা 16 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম, সেজন্য 16 ইঞ্চিতে বসিয়ে আমি জামাটির লম্বা নিচ্ছি 44 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ আমার জামাটির লম্বা হবে 43 ইঞ্চি পরিমাণ এবং 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এখন আমি 44 ইঞ্চিতেই ঘুরিয়ে ঘুরিয়ে আমি দাগ কেটে নিচ্ছি, অর্থাৎ আমি এখানে নিচের রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। 44 ইঞ্চিতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। এখানে আমার একটু জোড়া লাগবে, আপনারা চাইলে এখানে 45 46 যার যতটুকু লম্বা প্রয়োজন ততটুকু নিতে পারেন, কিন্তু নিচের সাইডে জোড়া অবশ্যই দিতে হবে। বড়দের আমরেলা ফ্রকে জোড়া হয়েই থাকে, এটা কোনো প্রবলেম না। এখন আমি কোমরের সাইডটা প্রথমে কাটিং করে নিচ্ছি। এবার নিচের রাউন্ড শেপটা আমি কাটিং করে নিচ্ছি। এখন আমি যেহেতু নিচে কীভাবে আমি কাটিং করব সেটা দেখিয়ে নিচ্ছি। জোড়ার কাপড়ের উপর আমি এক্সট্রা কাপড়টা বসিয়ে উল্টে নিয়েছি, এই তো। এখন আমি 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে কাপড়টিকে বসিয়ে নিচ্ছি, অর্থাৎ যেহেতু এখানে জোড়া হবে সেজন্য সেলাইয়ের কাপড়টা আমি এক্সট্রা রেখে এখানে বসিয়ে নিয়েছি। এবার আমি উপরের পার্টটা এখানে বসিয়ে উপরের পার্ট অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কীভাবে কাটিংটা করে নিচ্ছি। আপনারা এখানে চাইলে আলপিনের সাহায্যে পিন বসিয়ে নিতে পারেন, যাতে করে কাপড়টা নাড়াচাড়া না করে। সেজন্য এই তো আমি কেটে নিয়েছি ঠিক এমনভাবে। এই পদ্ধতিতে আপনারা কাটিং করতে পারেন। এবার আমি এই কাপড়গুলোর উপর পেছনের গলার পট্টিটা বসিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পেছনের গলার পট্টি কাটিং করে নিচ্ছি। এই তো ঠিক এমন হয়েছে। এখন আমি 1.5 ইঞ্চি পরিমাণ চৌড়া এবং 17 ইঞ্চি পরিমাণ লম্বা করে কোমরের ফিতাটা কাটিং করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চৌড়া লম্বা কাটিং করতে পারেন। এবার আমি প্রথমে যেটা করব, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি সামনের গলা কাটিং করব না, আমি এখানে বক্রম বসিয়ে নেব। সেজন্য একটা কাপড়ের উপর আমি এই বক্রমটাকে বসিয়ে নিয়েছি। প্রথমে আমি বক্রমের মধ্যে ডিজাইনটা কাটিং করে নিয়েছি, অর্থাৎ আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বক্রম নিয়ে, অর্থাৎ যতটুকু গলার লম্বা নেবেন ততটুকু পরিমাণ নিয়ে আপনারা এই বক্রমের ভিতরে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি এরকম ডিজাইনই করে নিয়েছি।
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি বক্রমের ভিতরে প্রথমে আর্ট করে কাটিং করে নিয়েছি। এবার আমি একটি কাপড়ের উপর বক্রমটিকে বসিয়ে প্রথমে একটা সেলাই করে আটকে নিয়েছি। এবার আমি চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। আটকে নিয়েছিলাম যে সুতাটা আমি খুলে নিয়েছি, এখন আমি বক্রমের মাঝ বরাবর ভাঁজ দিয়ে কাটিং করে নিচ্ছি। অর্থাৎ আমি প্রথমে বডির কাপড়ে কাটিং করে নিয়েছিলাম, এখন আমি গলার কাপড়ে কাটিং করে দুটো কাটিং একসাথে করে সমান করে ধরে প্রথমে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। অর্থাৎ শুধুমাত্র আটকানোর উদ্দেশ্যে এই সেলাইটা আমি করে নিচ্ছি। এই যে আমি আটকানোর উদ্দেশ্যে এই সেলাইটা দিয়ে নিলাম। এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক যেভাবে আমি বক্রমটা কাটিং করেছি সেভাবেই আমি ছি। অর্থাৎ এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন সেলাইটা বক্রমের উপরে বসে না যায়। সেমভাবে আমি অপর সাইডটাও সেলাই করে আটকে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে বক্রমের উপর যেন সেলাই না বসে, সেদিকে খেয়াল রেখেই সেলাইটা করে নিতে হবে। একদম বক্রমের পাশাপাশি আমি সেলাইটা করে নিচ্ছি। এই তো বক্রমের ভিতরে আপনারা যে কোনো ডিজাইন করে নেন, অবশ্যই ডিজাইনের উপর যেন সেলাইটা বসে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি সেলাইটা করে নিয়েছি, এখন আমি 200 পরিমাণ দূরত্ব রেখে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করে নিচ্ছি। এখানেও লক্ষ্য রাখতে হবে সেলাইটা যেন কেটে না যায়। এই তো আমি কাটিং করে নিয়েছি, এখন আমি ছোটো ছোটো কাট দিয়ে নিচ্ছি। অর্থাৎ এখানে ছোটো ছোটো কাট দিয়ে নিলে উল্টাতেও সুবিধা হয়, আবার ফিনিশিংটাও চমৎকার আসে। এই তো আমি উল্টে নিয়েছি, এবার আমি পাশাপাশি সোজা সাইডে একটা ছাপ সেলাই দিয়ে দেব। আমি কাপড়টিকে উল্টে নিয়ে সোজা সাইডে এখন আমি ছাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি এক্সট্রা যে কাপড়টা গলার সাইডে রয়ে গেছে সেটা আমি কাটিং করে নিয়েছি। এবার আমি পিছনের গলার পট্টিটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এই তো আমি বডির কাপড়টিকে সোজা সাইডে রেখে পট্টির কাপড়টিকে উল্টো সাইডে রেখে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এবার আমি ছাপ সেলাই দিয়ে দিচ্ছি। এরপর আমি যেটা করব সেটা হলো নিচের কাপড়টাকে সোজা সাইডে রেখে উপরের কাপড়টাকে উল্টো সাইডে রেখে আমি দুটো পুট লাইন সমান করে ধরে সেলাই করে নেব। অবশ্যই ডাবল সেলাই করে নিতে হবে। আমি সেলাই করে নিচ্ছি, এখন আমি এই ডিজাইনার হাতাটি এখানে লাগিয়ে নেব। অবশ্যই পুট লাইনের মাঝ বরাবর বসিয়ে আমি হাতাটি লাগিয়ে নিচ্ছি, কেননা এতে করে কোনো এক সাইডে কম বেশি হয় না, সেজন্য আমি পুট লাইনের মাঝ বরাবর থেকেই সেলাইটা শুরু করছি। এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটি লাগিয়ে নিচ্ছি। এই হাতাটি আমি কিভাবে ডিজাইন করেছি সেটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দেব। এ তো আমি হাতাটি লাগিয়ে নিয়েছি, এবার আমি সেমভাবে অপর হাতাটিও লাগিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, আমি নিচের নিচে অর্থাৎ রাউন্ডের সাইডে যে জোড়া সাইডটা ছিল সেখানে আমি কাপড়ের জোড়াটি দিয়ে নিচ্ছি। অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। সেমভাবে আমি দুটো জোড়াই লাগিয়ে নিয়েছি। এই তো এভাবে করে আমি লাগিয়ে নিয়েছি, এই জোড়াটিও আমি সেলাই করে লাগিয়ে নিয়েছি। এখন আমি কোমরের কাপড়ের সাথে নিচের কাপড়টা জয়েন্ট করে সেলাই করে নিয়েছি। এবার আমি ছাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডাবল সেলাই দিতে পারেন, তবে ছাপ সেলাইটা দিলেই ফিনিশিংটা চমৎকার আসে। এখন আমি যেটা করব, আমি কোমরের বেল্টটা উল্টোভাবে ধরে অর্থাৎ সোজা সাইডটা ভিতরে রেখে সেলাই করে নিচ্ছি। এরপর আমি উল্টে নেব। এখন আমি হাত আর মুহুরির দুটো পার্ট একসাথে করে ধরে সমান করে ধরে আমি জামাটি সেলাই করে নিচ্ছি, অর্থাৎ কোমর পর্যন্তই আমি সেলাই করে নেব। এরপর আমি এখানে কোমরের বেল্ট লাগিয়ে নেব, অতঃপর আমি পুরো জামাটি সেলাই করে নেব।
এতো আমি সমান করে ধরে সেলাই করে নিয়েছি। এখন আমি এখানে ফিতাটা লাগিয়ে নেব, এরপর পুরো জামাটি সেলাই করে নেব। এখানে আমি এই যে বেল্ট সেটিং করে নিয়েছি, এবার আমি সেলাই করে একদম নিচ পর্যন্ত পুরো জামাটি সেলাই করে নেব। আমি সেলাইটা করে নিয়েছি, এখন আমি রাউন্ডের নিচের সাইডটা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে মোটা করে ভাঁজ দিয়েও সেলাইটা করে নিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেলাই করে নিতে পারেন। আমি এখানে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এই তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিয়েছি, দেখুন কত চমৎকারভাবে তৈরি হয়ে গেল বড়দের আমব্রেলা ফ্রক। এই তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমি ডিজাইন হাতা লাগিয়ে নিয়েছি এবং বক্রমের মধ্যে আমি এই গলার ডিজাইনটা করে নিয়েছি। ফিরে আসবো আপনাদের কাছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, অল টাইম নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।